মোবাইল চোর সন্দেহে এক ভ্যান চালককে উলঙ্গ করে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক যুবক যুবককে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ বনগায় মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি পাতা লাগিয়ে মারধর করা কাণ্ডে গ্রেপ্তার এক যুবক গত বৃহস্পতিবার রাতে বনগা থানা এলাকায় নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে উলঙ্গ করে শরীরে বিছুটি পাতা লাগিয়ে মারধর করে অভিযুক্তরা মারধরের কারণে নারায়ণ দাসের মুখ ফেটে যায় ডান চোখে রক্ত জমে যায় পরবর্তীতে বনগা থানায় লিখিত অভিযোগ করে নারায়ণ দাস অভিযোগ পেয়ে বনগা থানার পুলিশ রাম বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে আজ ধৃতকে বনগাঁ আদালতে পাঠানো হয়েছে দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা